খুব বারবারই শুরু করেছে জানো, ওই ওখানে উঠে বসেছে আর কি খুব চেঁচামেচি শুরু করেছে। আগের দিন যেটা আসতে গিয়ে আমাদের অন্ধকার ছিল পড়েনি, আর আজকে অন্ধকার আর কি খেলাম না, বেরোনো হতে একটু আলো ফুটলো তারপরেই দেখলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবান লাইফ উইথ তৃষা হাজির, তোমাদের কাছে আজকে নিউ ব্লগ। এখন হচ্ছে বাজে সকাল 6টা, শুক্রবার 26 তারিখ, বেরিয়ে পড়েছি আমরা, যাওয়া যাক বাড়ির দিকে। গিয়ে আবার অনেক কাজের প্রেশার আছে আজকে, তাড়াতাড়ি করে কাজ স্টার্ট করতে হবে, মানুষ নাচে নাচে কম্পিটিশন আছে ও ওর জন্য তৈরি হবে। লম্বা হয়ে শুয়ে পড়লো, দাদুকে আদর করলো, আর বাবার কালকে না পরশু দিন থেকে খুব দাঁতে যন্ত্রণা হচ্ছিল, তার কিছুতে বাবা দাঁতের ওষুধ আর কি খায় না, পেনের ওষুধ, তার আজকে ডাক্তারের কাছে যাবে, বললাম তুমি আগে ডাক্তারের কাছে যাও, আগেই যেতে বলেছিলাম যাইনি। মা এখানেই রেখে দাও, এখানটাই রেখে দাও, আর এই দেখো যে যার জায়গা নিয়ে ব্যস্ত, এর জায়গায় ব্যস্ত হয়ে গেছে। ব্যাস মা আবার ঘরে টিকিমাকে নিয়ে, পাখির আবার বন্দি হবে, খাঁচা থেকে বেরিয়েছিল ঘুরে ফুরে এসে, এবার খাঁচা থেকে আবার পাখিগুলো বন্দি হয়ে যাচ্ছে, আর আমরা দুজনে অর্পণ আর আমি এখন ডানা মেলে কোথায় কোথায় উড়ে উড়ে যাব তার কোনো ঠিক নেই, এই হচ্ছে ব্যাপার। আর অর্পণ এখনো ঘরে ওঠেনি, কাকা আসতেই কাকা চা দিল, চা খেয়ে যে আমার জন্য চা পাঠালো, চা খেলাও, চলো ফ্রেশ ফ্রেশ হই, পরে কথা হচ্ছে, জানি না হয়তো আবার এরকম হতে পারে, ডাইরেক্ট একেবারে কাজটাকে এসে রাতেও কথা হতে পারে,
ওনাকে দেখে না ওনার একদম প্রোগ্রামের জন্য রেডি, কান্নাকাটি খুব করেছে কালকে, ওই যে বেঁচে যাচ্ছে পাগলের মতো। আমার বলে কি আমার চুলমুলি এলোমেলো থাকে কেন, আমার সামনে ক্যামেরাটা তুমি হুট করে দিয়ে দাও, তোমার সবার কি ভাবে আমাকে পাগল ভাবে, তো বন্ধুরাও দেখে, তো ওর বন্ধুরা ওকে নাকি বলে তুই পাগল, রানী দেখে বিশেষ করে, রানী তুই বলিস না অহনো পাগলের মতন থাকে, ওর জন্য ক্যামেরার সামনে আসে না রানী, বুঝলি তোর পাগলি বন্ধু, এই আমিও পাগলি বললাম। চলো ভেতরে আর কি, মানে আমরা জানতাম না অ্যাকচুয়ালি কদিন আসেনি, এখানে বিশাল শীতলা পুজো হয় হাওড়া ধরে আর কি, পুরো রাস্তা একদম বন্ধ, পুরো রাস্তাই বন্ধ দেখতে পাচ্ছ, পুরো রাস্তা একদম বন্ধ, প্রোটেকশন রয়েছে এই গলি সেই গলি, মানে কোথা থেকে বেরোবো ক্লাস বুঝতে পারছি না, পুরো একদম ফেসে গেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গলিতে রাস্তায় সব জায়গাতে আর কি পুজো হচ্ছে, আর আমাদের একদমই আমরা আর কি জানতাম না, পুরোপুরি আটকে গেছি। আমি তোমাদেরকে বলেই গেছিলাম যে হয়তো একেবারে মানে কাজ থেকে এসেই তোমাদের সাথে দেখা হবে, সত্যি তাই হলো, কাজ থেকে এসে না মানে মাঝখানে আর কি ভিডিও করলাম আসার সময়। অ্যাকচুয়ালি আজকে তো দেখেছো অর্পণ কতটা রাস্তা আর কি গাড়ি চালিয়েছে, আমরা কতটা রাস্তা আর কি দীঘা মানে সকালবেলা বেরিয়ে কতটা রাস্তা মানে বাড়ি আসলাম আর কি, তা খুব কষ্ট হয়েছে। তারপরে এসেই যেহেতু যেসব কাস্টমারদের হোল্ডে রেখে দিয়েছিলাম, রিশিডিউল করা ছিল তাদের কাজগুলো, তাদেরকে সব বুঝিয়ে দিতে হলো কি তাদেরও প্রবলেম হচ্ছিলো আমাদেরকে ছাড়া, আর হাওড়া বেল্টে যেহেতু অর্পণ ছাড়া কেউ নেই, অর্পণই কাজ করে, ওর জন্যে আমাদের অফ নেওয়াটা সত্যি খুব ডিফিকাল্ট। আর ভেবেছিলাম যে পরের দিনই চলে আসবো, আর পরের দিন আসতে ইচ্ছা করলো না, ভাবলাম আবার কবে না কবে যাবো, থাক থেকেই যাই। আর তিতলি, তারপর হচ্ছে বাবু, ওদের থাকার ইচ্ছে ছিল, তারপর ওই দাদা, যেই দাদার কথা তোমাদেরকে বলেছি, ওই দাদা এত করে বললো, ওর জন্যে আর কি না এসে পারলাম না, না থেকে আর কি পারলাম না, থেকেই গেলাম, ওর জন্য আরও প্রবলেম হয়ে গেছে, তাই এসে মানে এসেছি 10টার সময়, 11:30টার সময় বেরিয়ে গেছি, খাইও নি। মা আজকে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করেছিল, আর তোমার ফুলকপি যেই আচারটা বানিয়েছিল সেই আচারটা ছিল আর কি। তা হঠাৎ করে মানে তোমরা হাওড়াতে আর কি যারা মানে হাওড়ায় বাড়ি বা কাজের ক্ষেত্রে হাওড়া যাও, তারা জানবেই যে হাওড়ায় বড়মায়ের পুজো মানে ওখানে মানে প্রচণ্ড, ওখানে মানে বড়মাকে ওখানে প্রচণ্ড মানে আর কি সবাই, তা বড়মার মন্দিরও আছে ওখানে, আমরাও অনেকবার যেতে আসতে ওখানে আমি পুজো দিয়েছি আর কি, খুব জাগ্রত আর কি। তা ওই বড়মারই আর কি তোমার স্নান ছিল আজকে, মানে আজ আর কাল, মানে আজকে হচ্ছে 26 তারিখ, কালকে হচ্ছে 27 তারিখ, দুদিনই পুরো নো এন্ট্রি থাকবে, আর এরকমই আর কি পুরো রাস্তা ভরে সবাই স্নানের জন্য যাবে আর কি। মাঝখানে তো মানে মধ্যিখানে যাওয়ার সময় দেখছি কিছু কিছু জায়গায় এরকম নিয়ে যাচ্ছে জল, বা প্রত্যেকটা গলিতে পুজো হচ্ছে, তখন ঠিক বুঝতে পারিনি, তারপরে দেখলাম যে পুলিশ ফুলিশ রয়েছে আর কি, তখন আমি ভাবলাম হয়তো এখানে কিছু পুজো আছে বা কিছু ঝামেলা ঝামেলা হবে বলে তার জন্য পুলিশ অর্পণ, আর আমি অতটা কেয়ার করিনি চলে গেছি। তারপর আরও দুটো যেই কাজ ছিল যাওয়ার, মানে রাস্তার মধ্যিখানে গিয়ে কীভাবে যে আটকে গেছি তোমরা দেখতেই পেয়েছো আর কি, মানে বিভৎসভাবে আটকে গেছি, মানে না বেরোতে পাচ্ছি পিছনে না সামনে এগোতে পাচ্ছি। তারপর কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তারা গলি গলি রাস্তাগুলো, গলিতেও পুজো হচ্ছে, গলিতেও সবাই এরকম আর কি জল ঢালতে যাবে বলে সব কিছু মানে রেডি করেছে, প্রত্যেকটা পাড়ার লোক এক জায়গায়, বুঝতেই পারছো কি ভিড়, তা অন্য রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছি, আবার মেইন রাস্তায় যেই উঠছি আবার ওরকম নো এন্ট্রি হচ্ছে, পুলিশও কিছু বলতে পারছে না, যখন অর্পণ জিজ্ঞেস করছে যাওয়া যা বলছে যান আপনার এসে আপনি যাবেন যদি যেতে পারেন, গেটগুলো দেওয়া ছিল ব্যারিকেডগুলো ওগুলো কিছু কিছু পুলিশ বুঝতে পেরেছে আর কি, বুঝতে পেরে যে আমরা আটকে গেছি, তা ওনারা গেট একটু একটু খুলে দিয়েছে, আমরা বেরিয়ে চলে এসেছি। তা ফাইনালি খুব কষ্ট করে বাড়ি এসেছি, 4:30টার সময় বাড়ি পৌঁছেছি, এসে মানে রাস্তায় খুব খিদে পেয়ে গেছিলো, তা অর্পণ বলেছিল আমাকে রাস্তায় বিরিয়ানি খাওয়ার কথা যে খেয়ে নাও, তা আমি বললাম ছাড়ো একই এত টাকা খরচা হয়ে গেছে, আর ফালতু ফালতু রাস্তায় সবসময় খাওয়াটাও ঠিক না, যদিও আমরা সবসময় খাই না, তা বললাম ছাড়ো দরকার নেই, মা তো সেই রান্না করেছে এই বাড়িতে গিয়েই খাবো। ওর জন্য বাড়িতে এসে মাকে আমি দক্ষিণেশ্বরের আর কি থাকতে ব্রিজে থাকতে ফোন করে বলছি, মা তাড়াতাড়ি করে ডালটা গরম করো, ভাতটা গরম করো, কারণ গরম না হলে সিদ্ধ ভাত দেখবে অতটা ভালো লাগে না খেতে।
মা তাড়াতাড়ি করে গরম করে দিয়েছে, আমি এসে শুধু ইউনিফর্মটা ছেড়ে হাতটা ধুয়ে তাড়াতাড়ি করে মানে আমার যে কি খিদে পেয়েছে গপগপ গপগপ করে খেয়ে গেছি। আর তিতলি আমাকে বসে এরকম করে চুপ করে এরকম করে তিতলি দেখছে, ওর মুখে একটুখানি ডিম দিয়েছে তারপর চুপচাপ বসে গেছে। আর ওই দেখো খেলছে, দেখো নিজে একটা বল না কি নিয়েছে জানো তো, নিয়ে খেলছে। ওই দেখো নতুন আমি গার্ডারটা কিনেছিলাম, সেই গার্ডার নিয়ে কি সুন্দর খেলে গো, দেখতে পাচ্ছ কি সুন্দর গার্ডার নিয়ে একা একা আনমনে কি সুন্দর খেলে যাচ্ছে। ওর এই সিনগুলো দেখলেই আমি ওকে চটকে ফেলি জানো তো, এখন ও চটকা উঠি একটু পরে, দাঁড়াও কি সুন্দর খেলছে দেখো একা একা। আর ও বাড়িতে এসে জানো ওর প্রাণ ফিরে পেলো, কি করছে বাড়িতে এসে সবার আগে আগে পটি করে নিল, মানে সেদিনকার সিবিজে করেছিল কালকে আর করেনি পটি, বাড়িতে এসে তাড়াতাড়ি করে আগে পটি করলো। তারপর বাবা রাতের ওষুধ নিয়ে আসলো, খেলো, খেয়েছে নাকি জানি না ওষুধ তো আনতে গেছে। তারপর বাবার আর কি একজনের খুব শরীর খারাপ, দাদা দাদা বলে বাবা তাকে, ওখানে সে পড়ে গেছে রাস্তায় নাকি, তার হাই সুগার, বাবা তাকে দেখতে চলে গেছে, মা এসে তাই বললো আর কি, বাবা তো এখনো আসেনি। তা মানুর এদিকে একবারে অনেকটা কথা বলে নিয়েছি তোমাদের সাথে, হাঁপিয়ে গেছি জাস্ট রেস্ট নিয়ে। তা আমি ওই আর কি তোমার একটা ভিডিও দেখছিলাম ইউটিউব নিয়ে আর কি, তা ভাবছি কবে মানকে আমার সাবস্ক্রাইবার হবে সেটাই ভাবছি, তাই বলছি কতদিন লাগবে আমি নিজেও জানি না, যেদিন হয়ে যাবে আমার এই কথাগুলো আর এই সময়টা মনে পড়বে বলো, তোমরা থাকলে তার সাক্ষী। তা অহনা আর পিউ ওর দুজনে ওরা কম্পিটিশনে নাম দিয়েছে আর কি, ফর্ম ফর্ম ফিল আপ করেছে, 7টা না 7:30 থেকে কম্পিটিশন, ওরা যাবে আজকে, আমি আর যেতে পারবো না, মাথায় খুব মানে পেইন হচ্ছে, প্রচণ্ড পেইন হচ্ছে আর কি। একজনের সাথে আমার একটুখানি ফোনে ঝামেলাই বলতে পারো ঝামেলাই হয়েছে আর কি, কেউ কেউ মানুষ আছে না নিজেরা যারা ভালো থাকে না অন্য কাউকে ভালো থাকাটাও সহ্য করতে পারে না, বুঝেছো, তাদের হচ্ছে এটা ক্যারেক্টার। তা আর আমি মানে কি বলবো ছোটো বড়ো কথা না মানে খুব একটা নিতে পারি না, যতক্ষণ না তার প্রতিবাদ করতে পারি ততক্ষণ মানে আমি কি বলবো আমার কিছুই ভালো লাগে না জানো। তা ওর জন্য একটুখানি মাথাটা আর কি ধরে গেছে চেঁচামেচি করে ফোনে। তা এদিকে শুভম শুয়ে আছে আমার সামনে, আর আর হাওড়ায় ওটা তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা আমি, দেখবে তোমরা। কালকে অর্পণকে বলছিলাম যে হাওড়ার কাজ কালকে বন্ধই রাখো, কারণ কালকে রাস্তা মানে এক দাদার দোকান আছে মানে যেতে আসতে ওই দাদার দোকান থেকে অর্পণ জিনিস কিনে, তা দাদা বললো কালকেও নো এন্ট্রি থাকবে, কালকেও তোমাদের খুব অসুবিধা হবে। তা দেখা যাক কী করা যায়, কালকে যেতে পারি কি এদিকে কাজগুলোই সারবো, দেখি কী হয়। বেশিরভাগ কাজ আমাদের হাওড়াতেই থাকে, তাই হচ্ছে ব্যাপার। আর আজকে আমার আর অর্পণের সব কিছুর মধ্যে আসলে কথাটা বলতেই ভুলে গেছি, মানে যার জন্য বলতে পারো অর্পণের এত খাটাখাটনি, আর খাটাখাটনি বলা ভুল হবে, কাজ তো করতেই হবে, মানে যেটা অপেক্ষা এতদিন ধরে অর্পণ ছিল, অর্পণ আমি আমরা সবাই ছিলাম অর্পণের সার্টিফিকেটটা। আগের তাজপুরে ব্লগে বলেছিলাম যে আমরা আগেরবার তাজপুরে এসেছিলাম আর কি, অর্পণের এক্সাম ছিল, তা ফাইনালি সার্টিফিকেটটা অর্পণের কাছে আজকে চলে এসেছে, সার্টিফিকেটটা অর্পণ হাতে পেয়ে গেছে। যেহেতু ওটা হার্ড কপিটা আমার কাছে নেই বলে হার্ড কপিটা করি আমি তোমাদের সাথে শেয়ার করবো সার্টিফিকেটটা, তাই আজকে আমরা খুব খুশি অর্পণের সার্টিফিকেটটা চলে এসেছে। তাহলে আসছি আবার ফিরে, সঙ্গে থেকো। চলে গেছে প্রোগ্রামে, তাহলে
এখন বাজে রাত 11:30 বুঝলে। আর তিতলি এই যে দরজা খোলা দেখতে পাচ্ছ, তিতলি বারান্দায় চলে গেছে। কেন অহনার নাচের প্রোগ্রাম এখনো শেষ হয়নি, লাস্ট ফর্ম আজকে অহনাই মনে হয় জমা দিয়েছে, এর জন্য ওদের একদম লাস্টে 11:30 বাজে। ক্যান্ডিডেট অনেক রয়েছে, তা ওর জন্যে ওদের ফিরতে লেট হচ্ছে। শুভম আর অর্পণ ওরা গেছে আনতে আর কি, ওর জন্যে তিতলির বাইরে বসে আছে, কারণ ওরা যতক্ষণ না আসবে ও ঘরে ঢুকবে না। আর আমি রাতে এখনও খাইনি, অর্পণ খেয়েই গেছে, আর খাইনি কারণ প্রচণ্ড ঘাড়ে আর কপালে ব্যথা হচ্ছে, যন্ত্রণা করছে, মনে হয় না রাতে খেতে পারবো, যতক্ষণ না বমি হবে। তো একদমই শরীরটা ভালো লাগছে না। তা ব্লগটা লেন্দি করলাম না, ব্লগটা এখানে এবার এন্ড করব। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুনভাবে তোমাদের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, আর আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই, হ্যাপি স্মাইল, আবার দেখা হচ্ছে।